কেন্দ্রের গণকর্মী থেকে ছুটছে। হাজার 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 মানুষ গণভবনের দিকে অগ্রসর হচ্ছে, এই দেখেন এত মানুষ তার বাবাই কল্পনা, তারা গণভবনের দিকে অগ্রসর হচ্ছে, হাজার হাজার মানুষ ইতিমধ্যে গণভবন দখল হয়ে যাচ্ছে। সব মানুষ রাস্তা নেমে এসে তারা গণভবনের দিকে অগ্রসর হচ্ছে নানা রকম স্লোগান দিয়ে। হাসিনা সরকারের ফাঁসি দিয়ে অনেকে ফাঁসির দাবি করছে, অনেকে বলছে মোদী সরকার, সেনাবাহিনী মোদী সরকার, এইসব স্লোগান দিয়ে তারা অগ্রসর হচ্ছে গণভবনের দিকে। এমনকি তারা শেখ হাসিনা সব কর্মের জন্য তারা প্রচার দাবি করছে, মিছিলের জন্য গরম সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী গাড়ি বহর করে সারা দেশে সৃষ্টি করছে এবং তারা বিজয় চিহ্ন প্রকাশ করছে। দর্শক জনগণের উচ্ছ্বাস আর আনন্দ দেখে মনে হচ্ছে এর জন্য দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, এমনই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছে। তারা বলছে এই জন্য দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, সব জনগণ এমন কথাই বলে যাচ্ছে।